বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুরু করতে যাচ্ছি ফের ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ইংলিশ ক্লাস। আর তোমাদের সাথে আছি আমি আয়েশা আক্তার ইরিন, লেকচারার ইন ইংলিশ ফেনী ন্যাশনাল কলেজ। আজ আমি তোমাদের আলোচনা করব সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন নিয়ে। তুমি এখন আমাকে প্রশ্ন করতে পারো, ম্যাডাম আমরা তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং আমাদের ফার্স্ট ইয়ার থেকে প্যাসেজ পড়ানোর কথা। আমি তোমাদের সাথে সেন্টেন্স নিয়ে এই জন্যই আলোচনা করছি এবং নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে সেন্টেন্সের পার্ট টু নিয়ে আলোচনা করব, কারণ সেন্টেন্স যে টপিকটা সেটা একটা ক্লাসে পরিপূর্ণভাবে শেষ করা সম্ভব নয়, তাই আমি দুটো পার্টে বিভক্ত করেছি, তাই আমি পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো। এখন প্রশ্ন হচ্ছে, সেন্টেন্স নিয়ে কেন আলোচনা করলাম? তুমি ইংলিশ ফার্স্ট পেপার পড়ো অর ইংলিশ সেকেন্ড পেপার পড়ো, সেকেন্ড পেপারের আন্ডারে তুমি অন্যসব গ্রামাটিক্যাল টপিকগুলি সলভ করার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই প্রথমেই সেন্টেন্সের বেসিক যে রুলস ওগুলি জানতে হবে। তার আগে তুমি কখনোই গ্রামারের অন্য টপিকগুলি ভালোভাবে বুঝতে পারবে না। আর ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে যদি আমি বলি, তুমি ধরো একটা প্যাসেজ বললে ইংলিশ ফার্স্ট পেপারের আন্ডারে, এখন এই প্যাসেজের আন্ডারে অনেকগুলি লাইন্স থাকবে। এই লাইনগুলি আসলে অনেকগুলি লাইন আছে, যেহেতু এই লাইনগুলি আসলে কোন লাইনটি কোন সেন্টেন্সের, এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর নেগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব, কোনটি অবজেক্ট তোমাকে জানতে হবে। না জানলে কিন্তু তুমি প্রপারলি কখনোই পড়তে পারবে না। এবং প্যাসেজের আন্ডারে অনেকগুলি কোয়েশ্চেন থাকে, তোমাকে আনসারিং কোয়েশ্চেন করতে বলা হবে এবং তোমাকে যে সেন্টেন্সে প্রশ্ন করা হবে তোমাকে ওই সেন্টেন্সে কিন্তু আনসার দিতে হবে। যেমন এটি কোন টেন্সে গঠিত, এই যে লাইনটা দেয়া হচ্ছে এই লাইনটা কোন টেন্সে গঠিত, এটা কোন টেন্সে তোমাকে বলা হয়েছে। তোমাকে সাপোজ একটি প্রেজেন্ট টেন্সে লাইন, এখন তুমি যদি সেটাকে পাস্ট টেন্সে লিখো আনসারের সময় গিয়ে, সেটা কিন্তু আসলে আনসারটা হবে না। তোমাকে অবশ্যই সেখানে সেন্টেন্স বুঝতে হবে, টেন্স বুঝতে হবে এবং সেখানে সাবজেক্ট কোনটি, ভার্ব কোনটি, সেখানে অবজেক্ট কোনটি তোমাকে চিনতে হবে। এই জন্য আমি চাচ্ছি তোমাদের সাথে গ্রামারের বেসিক যে রোল সেন্টেন্স টেন্স নিয়ে আলোচনা করতে এবং পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করতে। তোমাকে ভার্ব চিনতে হবে একটা সেন্টেন্সের মধ্যে, তোমাকে চিনতে হবে এটি অ্যাডভার্ব এখানে কোনটি, তোমাকে চিনতে হবে নাউন কোনটি, প্রোনাউন কোনটি। সেই জন্য আমি চিন্তা করেছি তোমাদের সাথে আগে বেসিক রুলসগুলো নিয়ে আলোচনা করব, তারপর আমি মেইন পার্টটাতে যাব, প্যাসেজ নিয়ে আলোচনা করব। আর ইনশাল্লাহ তোমরা আশা করছি উপকৃত হবে। তোমরা ইংলিশ সেকেন্ড পেপার পড়ো আর ইংলিশ ফার্স্ট পেপার পড়ো, দুইটার জন্যই তোমাদের জন্য খুবই ফ্রুটফুল হবে। আর তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে এবং যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে ইনশাল্লাহ। প্রথমেই আসো আমরা টেন্সের ডেফিনিশনটা সম্পর্কে জানি। প্রথমেই দেখো, দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলে থাকি। মানে কি, কিছু শব্দ সমষ্টি একত্রে মিলিত হলো এবং সেই শব্দ সমষ্টি যখন সম্পূর্ণভাবে মনের ভাবটা প্রকাশ করে তখনই তাকে সেন্টেন্স বলি। এবং খেয়াল করো নিচে কি লেখা আছে, অন্যথায় একাধিক শব্দ একসাথে মিলিত হলেও যদি সম্পূর্ণরূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। এবং একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দ সমূহকেই সেন্টেন্স বলে। বুঝতে পেরেছো বিষয়টা? তোমাদেরকে যদি আমি একটা এক্সাম্পল দিই তোমাদের পক্ষে আরো সহজ হবে বোঝাটা। যেমন আমাদের বাসায় ছোট বাচ্চারা থাকে বা এমনিতে ছোট বাচ্চারা যখন কথা বলে তারা কিন্তু পরিপূর্ণভাবে বলতে পারে না, তারা কিছু শব্দ বলে। এই শব্দগুলো শোনার পর কিন্তু মাঝে মধ্যে আমরা তাদের কথা বুঝতে পারি, মাঝে মধ্যে আমরা বুঝতে পারি না, বা অনেকবার বলার পর বুঝতে পারি। এটা কেন হয়? এটা এই জন্যই হয়, ওই শব্দগুলি বলছে কিন্তু এই শব্দগুলি সে মিলিয়ে বলতে পারছে না এবং সেই শব্দগুলি সে পরপর সঠিকভাবে সাজিয়ে বলতে পারছে না, শব্দগুলি বলছে, এই জন্যই আমরা তার কথাগুলো বুঝতে পারছি না। এই জন্যই তার কথাগুলোকে কিন্তু আমরা সেন্টেন্স বলতে পারি না, বাক্য বলতে পারি না। সে কিছু শব্দ বলছে কিন্তু সে পরিপূর্ণ বাক্য বলতে পারছে না এবং এই বাক্যের মাধ্যমে বা সে যে বাক্যই বলছে না কেন সেই বাক্যের মাধ্যমে কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। এই জন্য আমরা তার কথাগুলোকে কিন্তু সেন্টেন্স বলতে পারবো না। বুঝতে পেরেছো আশা করি? এখন আমি ইংলিশ ডিফিনিশনের দিকে তাকাই। দ্য সেন্টেন্স ইজ নোন অ্যাজ দ্য বেসিক ইউনিট অফ ইংলিশ গ্রামার। এই সেন্টেন্সটাকে কি বলা হয়?
ইংরেজি ব্যাকরণের মৌলিক অংশ বা প্রধান অংশ বলা হয়। একটু আগে আমি যেটা বললাম যে ইংলিশ গ্রামার তুমি যদি বুঝতে চাও, তুমি যদি ন্যারেশন বুঝতে চাও, তুমি যদি ভয়েস বুঝতে চাও, তুমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করতে চাও, সব কিছু করতে গেলে কিন্তু প্রথমে তোমাকে আগে সেন্টেন্সটাকে বুঝতে হবে। সেন্টেন্স বুঝের পরে কিন্তু তুমি আনসার করবে। ইট কন্টেন্স অফ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস, এটা এর মধ্যে কি থাকে, কিছু একটা শব্দ থাকে বা শব্দের সমষ্টি থাকে, দ্যাট এক্সপ্রেস, যেটা প্রকাশ করে কমপ্লিট আইডিয়া, সেন্স অ্যান্ড ফিলিংস, পরিপূর্ণ ধারণা অথবা অনুভূতি, অর মিনিং, অর্থ, অ্যান্ড কনসিস্ট অফ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। এবং এর মধ্যে অবশ্যই অবশ্যই কী থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব বা ক্রিয়া থাকবে। তার মানে হচ্ছে একটা সেন্টেন্স যখন মনের পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে, পরিপূর্ণ ধারণা প্রকাশ করবে, যে সেন্টেন্সটা শোনার পরে তুমি ওই সেন্টেন্সটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করবে যে এই সেন্টেন্সটাতে কী বলা হচ্ছে, তখনই কিন্তু তুমি তাকে সেন্টেন্স বলবে। এবং যে বাক্য পড়ার পর তুমি যদি পরিপূর্ণভাবে অর্থটা বুঝতে না পারো, পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ না করো এই সেন্টেন্সটা, তখন তুমি কিন্তু এটাকে সেন্টেন্স বলতে পারবে না। অলসো ইট মে কনসিস্ট অ্যান অবজেক্ট অর এ কমপ্লিমেন্ট, শুধুমাত্র যে সাবজেক্ট এবং ভার্ব বার্ফ থাকবে তা না, এর মধ্যে একটা অবজেক্ট থাকবে এবং কমপ্লিমেন্ট থাকবে। এখন প্রশ্ন করতে পারো যে ম্যাডাম কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক, যে সেন্টেন্সের মধ্যে যেই ওয়ার্ডটা দ্বারা তুমি সেই সেন্টেন্স সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করবে তাকেই আসলে কমপ্লিমেন্ট বলা হয়। অ্যান্ড দ্য ওয়ার্ডস আর অর্ডার্ড প্রপারলি, এবং যে ওয়ার্ডগুলি থাকবে সেন্টেন্সের মধ্যে সেটি পরিপূর্ণভাবে সাজানো থাকবে। আ ভার্ব ইজ আ মাস্ট ইন আ সেন্টেন্স, এবং একটা বাক্য যদি তুমি গঠন করতে চাও তার মধ্যে অবশ্যই অবশ্যই কী থাকবে, একটা ভার্ব থাকবে বা ক্রিয়া থাকবে। অ্যান্ড উইদাউট আ ভার্ব, ভার্ব ছাড়া নো সেন্টেন্স ক্যান বি ফর্ম, কোনো সেন্টেন্সই গঠিত হতে পারে না। অ্যান্ড লুক অ্যাট দ্য এক্সাম্পল ভেরি কেয়ারফুলি, তোমরা যদি এক্সাম্পলগুলি একটু কেয়ারফুলি দেখো তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে বুঝতে। প্রথম এক্সাম্পলটা দেখো, শায়না ইটস পিৎজা। ইন দিস সেন্টেন্স শায়না ইজ দ্য সাবজেক্ট, তার মানে হচ্ছে শায়না ইটস পিৎজা, শায়না পিৎজা খায়। এই সেন্টেন্সের মধ্যে শায়না একজনের নাম বলা হচ্ছে, এটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট। অ্যান্ড ইট ইজ আ ভার্ব, এবং এখানে যে ইট কথাটা বলা হচ্ছে খাওয়া, এটা হচ্ছে সাবজেক্টের ভার্ব। অ্যান্ড পিৎজা ইজ অ্যান অবজেক্ট। রহিম লাভস টু ট্রাভেল, রহিম কি করতে পছন্দ করে বা ভালোবাসে, ভ্রমণ করতে। হিয়ার রহিম ইজ দ্য সাবজেক্ট, লাভ ইজ দ্য ভার্ব, অ্যান্ড ট্রাভেল ইজ অ্যান অবজেক্ট অর কমপ্লিমেন্ট। যদি বলা হতো এখানে রহিম লাভস, রহিম ভালোবাসে, রহিম কি ভালোবাসে, এখানে কিন্তু বলা হয়নি কি ভালোবাসে, ট্রাভেল ভালোবাসে বা ভ্রমণ ভালোবাসে, এই জন্য এখানে ট্রাভেলটাই হচ্ছে একটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এই ট্রাভেল শব্দটা থাকার কারণেই কিন্তু তোমরা বুঝতে পেরেছো রহিম ভালোবাসে ভ্রমণ, এই জন্যই এই ট্রাভেল শব্দটাই এই সেন্টেন্সটার পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে, এই জন্য এটা সাবজেক্টের সরি একটা সেন্টেন্সের অবজেক্ট বা কমপ্লিমেন্ট। অ্যান্ড সিমিলারলি দে প্লে ফুটবল, তারা কি করে, ফুটবল খেলে। এখন যদি দে প্লে ফুটবল, এখানে যে তিনটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোকে অগোছালোভাবে বা অর্ডার মেনটেন না করে সাজাই তাহলে একটি পরিপূর্ণ বাক্য হবে না, তখন কি হবে, তখন তুমি এই সেন্টেন্সের অর্থ বুঝতে পারবে না, তখন একে আমরা সেন্টেন্স বলতে পারবো না। যেমন রহিম লাভস টু ট্রাভেলকে যদি আমরা অর্ডার মেনটেন না করে লিখি তাহলে টু ট্রাভেল লাভস রহিম, ধরো এভাবেই লিখলাম, তখন কি তুমি আসলে কোনো অর্থ বুঝতে পারবে, কি বলা হচ্ছে বুঝতে পারবে না, এখানে সম্পূর্ণভাবে মনের অর্থ প্রকাশ পাচ্ছে না, তাই এটা কোনো বাক্য বা সেন্টেন্স না। চলো আমরা জানি ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস নিয়ে, মানে হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ, এবং এই সেন্টেন্সের প্রকারভেদ আজকে আমরা আলোচনা করব মিনিং বেসড। মিনিং বেসড হচ্ছে অর্থগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার, এবং আমরা পার্ট টুতে আলোচনা করব গঠনগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার। আসো আমরা জানি আজকে অর্থগত দিক থেকে সেন্টেন্স বা বাক্য কত প্রকার ও কি কি। দে আর ফাইভ ক্যাটাগরিজ অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং অ্যান্ড ফাংশন। কত ধরনের সেন্টেন্স আছে, পাঁচ ধরনের, কি অনুসারে, অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং, তাদের অর্থ, অ্যান্ড ফাংশন, তাদের কাজ অনুসারে। অ্যান্ড দিজ আর নাম্বার ওয়ান অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য, নাম্বার টু ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, অ্যান্ড নাম্বার থ্রি ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য, নাম্বার ফোর অপারেটিভ সেন্টেন্স বা প্রার্থনাসূচক বাক্য,
এন্ড এট লাস্ট নাম্বার ফাইভ এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। প্রথমে আমরা আসো নাম্বার ওয়ানে যেটা ছিল প্রথম যে প্রকারভেদ অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা সেটা নিয়ে আলোচনা করি। অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ এ সিম্পল সেন্টেন্স অর অ্যাসারশন অ্যান্ড ইট মে বি অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। মানে হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে একটা সাধারণ বিবৃতিমূলক বাক্য এবং এটি হচ্ছে সাধারণ বিবৃতি প্রকাশ করে, তখনই তোমরা তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারবে। মানে সাধারণ বিবৃতিমূলক হচ্ছে সাধারণ বর্ণনামূলক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হতে পারে, মানে হ্যাঁ সূচক হতে পারে, বা নেগেটিভ হতে পারে, না সূচকও হতে পারে। ইউ মে ফলো আ প্যাটার্ন লাইক, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা তুমি চিনতে হলে তুমি একটা প্যাটার্ন ফলো করতে পারো, যেমন সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট থাকবে, অথবা এর বদলে আমরা কি থাকতে পারি, অ্যাডভার্ব থাকতে পারে। ফর এক্সাম্পল, হি রিডস দ্য বুক, এই সেন্টেন্সটা হি রিডস দ্য বুক এটা হচ্ছে একটা সাধারণ বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য এবং এটা হচ্ছে হ্যাঁ সূচক, এখানে নেগেটিভ কোনো কথা নেই। এখানে হি হচ্ছে সাবজেক্ট, রিডস হলো ভার্ব, অ্যান্ড দ্য বুক হচ্ছে অবজেক্ট। এখানে উপরে দেওয়া প্যাটার্নের সাথে খুব সহজেই কিন্তু মিলে যাচ্ছে, যে আমি বলেছিলাম সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট ও কমপ্লিমেন্ট থাকবে। আমরা সাবজেক্ট হি পেয়েছি, ভার্ব রিডস পেয়েছি, এবং দ্য বুক অবজেক্ট পেয়েছি। এখন আসি আমরা নেগেটিভ সেন্টেন্স নিয়ে সম্পর্কে জানি। উই ডো নট রান ইন দ্য সান, এটি একটি সাধারণ বিবৃতিমূলক বাক্য এবং এটি হচ্ছে একটি নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ, কারণ এখানে ডু নট বলা হচ্ছে আমরা রোদে দৌড়াই না, না যেহেতু বলা হচ্ছে এটি একটি সাধারণ বিবৃতিমূলক বাক্য। এভরিওয়ান শুড রিড দিস পোয়েম, এবং এখানে এই শুডটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের হতে পারে, অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, মানে হ্যাঁ সূচক হতে পারে এবং না সূচকও হতে পারে। এখন আসো আমরা দ্বিতীয় প্রকারভেদ ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য সম্পর্কে জানি। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। কোনো কিছু দ্বারা প্রশ্ন করা হয় এটা তোমরা বুঝতে পেরেছো, কিন্তু প্রত্যুত্তরটা কি, প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় মানে হচ্ছে তুমি কাউকে কোনো প্রশ্ন করলে এবং সেই প্রশ্নের বিপরীতে তোমাকে অবশ্যই কিন্তু একজন আনসার দিবে, সেই আনসার দেওয়াটার উদ্দেশ্য, আনসার পাওয়াটার উদ্দেশ্যের জন্যই কিন্তু তুমি প্রশ্ন করলে, এবং সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তোমাকে যদি তোমার মা প্রশ্ন করে যে তুমি কালকে স্কুলে কয়টায় যাবে, তুমি আনসারে বলে সকাল 10টায় যাবে, যে সকাল 10টায় যাব এই ইনফরমেশনটা বা তথ্যটা জানার উদ্দেশ্যেই কিন্তু তোমার মা তোমাকে প্রশ্ন করেছে, সেই জন্য এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি। অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স আস এনি কোশ্চেন, যে কোনো ধরনের প্রশ্ন করে, টু গেট আ রিপ্লাই, একটা প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে, টু সামথিং অর সাম ওয়ান, কাউকে প্রশ্ন করা হয়, অ্যান্ড উইডস উইথ অ্যান অ্যান্ড ইনস উইথ অ্যান ইন্টারোগেটিভ সাইন, এবং অবশ্যই অবশ্যই কিভাবে শেষ হবে, এটি ইন্টারোগেটিভ সাইনের মাধ্যমে বা প্রশ্নবোধক চিহ্নের মাধ্যমে। যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করা হচ্ছে, অবশ্যই তোমাকে প্রশ্নবোধক বাক্য দিতে হবে, তা না হলে কখনোই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। আসলে আমরা দুইটা ওয়ে দেখি কিভাবে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে মেক করতে পারবে। ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়েজ ইউ মে ফর্ম অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই যে দুইটা এখানে ওয়ে দেয়া হলো বা তিনটা ওয়ে দেয়া হলো, এই ওয়েগুলার মাধ্যমে কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম হতে পারে বা গঠন হতে পারে। ইট মে বিগিন উইথ হেল্পিং ভার্ব অ্যান্ড মডেল অক্সিলিয়ারিস, হেল্পিং ভার্ব এবং মডেল অক্সিলিয়ারিস অবশ্যই হয়তো তোমরা জানো, কারণ হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব কোনগুলি, এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ ইজ হ্যাড, এগুলো হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। অ্যান্ড মডেল অক্সিলিয়ারিস কোনগুলি, শ্যাল শুড উইল উড ক্যান পুট মে মাই, মানে এই বার্বগুলির মাধ্যমে, অক্সিলিয়ারি বার্ব বা মডেল অক্সিলিয়ারির মাধ্যমে তোমরা প্রশ্ন করতে পারো। ফর এক্সাম্পল, ডু ইউ নিড সাম মানি, তোমার কি কিছু টাকা প্রয়োজন, ইজ হি ইওর ব্রাদার, সে কি তোমার ভাই, এখানে কিভাবে প্রশ্ন করা হচ্ছে অক্সিলিয়ারি বার্বের মাধ্যমে। দেখো, ইজ হি ইওর ব্রাদার, সে কি তোমার ভাই, এখানে ইজ হচ্ছে অক্সিলিয়ারি বার্ব। শুড আই কল ইউ, আমার কি তোমাকে কল করা উচিত, এখানে শুড হচ্ছে মডেল অক্সিলিয়ারি। এখন দেখো, মে বিগিন উইথ ডব্লিউ এইচ কোশ্চেন, এতক্ষণ আমরা জানলাম যে অক্সিলিয়ারি ভার্ব বা মডেল অক্সিলিয়ারি ভার্বের মাধ্যমে প্রশ্ন করা যায়, এবং আরও প্রশ্ন করা যায় ডব্লিউ এইচ কোশ্চেনের মাধ্যমে। ডব্লিউ এইচ কোশ্চেন লাইক হু, ওয়ের, ওয়েন, হোম, হোয়াট, হুইচ, হাউ, এটসেট্রা। ফর এক্সাম্পল, হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা কি বা তোমার ঠিকানা কোথায়, হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও,
হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট, তোমার ঠিক কত পরিমাণ টাকার প্রয়োজন, কত টাকা প্রয়োজন, এগুলো কিন্তু সবই ডব্লিউএইচ কোশ্চেন। তাহলে দুইটা ওয়ের মাধ্যমে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে পারি, অক্সিলিয়ার ওর মডেল অক্সিলিয়ার মাধ্যমে এবং ডব্লিউএইচ কোশ্চেনের মাধ্যমে। নাম্বার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। মানে যেই সেন্টেন্সের মাধ্যমে তুমি বুঝতে পারবে কাউকে আদেশ করা হচ্ছে, উপদেশ করা হচ্ছে, নিষেধ করা হচ্ছে বা অনুরোধও করছে, তখন তুমি বুঝে নেবে এটা হচ্ছে ইম্পারেটিভ বা অনুজ্ঞাসূচক বাক্য। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, এই ধরনের বাক্যে সাবজেক্ট ইউ গোপন থাকে। যদি সাবজেক্ট ইউ হয়ে থাকে তখন সেই ইউটা গোপন থাকে। কিভাবে থাকবে সেটা তোমার অবশ্যই বুঝতে পারবে এক্সাম্পলের মাধ্যমে। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স এক্সপ্রেস রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, কমান্ড অ্যান্ড সাজেশন। একই কথা যে এই ইম্পারেটিভ সেন্টেন্সটা কী প্রকাশ করবে, অনুরোধ, আদেশ, উপদেশ, নিষেধ এবং যদি কোনো সাজেশন প্রকাশ পায় তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। একটি সহজ প্যাটার্ন অনুসরণ করা যেতে পারে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে চেনার জন্য। সাবজেক্ট থাকবে, সেটা থাকবে ইনভিজিবল বা অদৃশ্য, প্লাস ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। ফর এক্সাম্পল, ডু ইট কুইকলি, এটা হচ্ছে কি, কাউকে আদেশ করা হচ্ছে, অর্ডার করা হচ্ছে, এটা তাড়াতাড়ি করো। এখন খেয়াল করো, আমি যদি ধরো তোমাদের ক্লাসে আছি এখন, তোমাদেরকে আমি যদি বললাম ডু ইট কুইকলি, এটা তাড়াতাড়ি করো, আমি কাকে বলছি? নিশ্চয় কাউকে উদ্দেশ্য করে বলছে এবং আমি তোমাদের উদ্দেশ্য করে বলছি যে এটা তাড়াতাড়ি করো বা তাড়াতাড়ি লেখাটা লিখো। লিখো মানে তোমাদেরকে বলছি, তোমাদের মানে হচ্ছে ইউ। এই যে দেখো, তার মানে এখানে ইউটা আমি বুঝে নিয়েছি, ডু ইট কুইকলি, এটা তাড়াতাড়ি করো, কাউকে বলা হচ্ছে, সেই কাউকে, কাউকে যে লোক বা কাউকে যে মানুষটা সেটাই কিন্তু হচ্ছে ইউ এখানে। এবং এখানে ইউটা না লিখলেও তুমি কিন্তু বুঝতে পারছো এটা উইথড্র অবস্থায় আছে, গোপন আছে, ইনভিজিবল আছে। নেভার টেল আ লাই, কখনো মিথ্যা কথা বলো না, কাউকে অবশ্যই উদ্দেশ্য করে বলা হচ্ছে। তার মানে এখানে যে সাবজেক্ট আছে সেটা কি আছে, গোপন আছে বা ইনভিজিবল আছে। প্লিজ গিভ মি আ প্যান, আমাকে দয়া করে একটি কলম দিন, রিকোয়েস্ট করা হচ্ছে, কারো কারো কাছ থেকে চাওয়া হচ্ছে। সেখানে এই সাবজেক্টটা কিন্তু দেয়া নেই, কিন্তু আমি বুঝে নিচ্ছি এখানে একটি সাবজেক্ট রয়েছে। নাম্বার ফোর, অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্স এক্সপ্রেস ডিজায়ার, প্রেয়ার অর উইশ এটসেট্রা। তার মানে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে আমরা কি বলি, অপটেটিভ সেন্টেন্স বলি। যে সেন্টেন্সের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে এখানে প্রার্থনা করা হচ্ছে বা কারো ইচ্ছা প্রকাশ করা হচ্ছে, তখনই সেটাকে তোমরা অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক বাক্য বলবে। অ্যান্ড আ সিম্পল প্যাটার্ন ক্যান হেল্প ইউ মোর, একটা সহজ গঠন তোমাকে আরো বেশি সাহায্য করবে অপারেটিভ সেন্টেন্স চিনতে। দ্যাট ইজ মে প্লাস অ্যাসারটিভ, কি থাকবে সেন্টেন্সের প্রথমে, কি থাকবে, মে থাকবে, এই মে ওয়ার্ডটা থাকবে, মানে মডেল অক্সিলারিটা থাকবে। এইভাবে তুমি বুঝতে পারবে যেটা অপারেটিভ সেন্টেন্স। বাট অ্যাট দ্য সেম টাইম, এর পাশাপাশি ইউ শুড কিপ ইন মাইন্ড, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে দ্যাট অ্যান অপারেটিভ সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট মে। একটা অপারেটিভ সেন্টেন্স যে শুধুমাত্র সবসময় মে দিয়ে শুরু হবে তা না, মে ছাড়াও শুরু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অপারেটিভ সেন্টেন্সে মে ব্যবহৃত হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, কিন্তু আমরা বুঝবো যে বেশিরভাগ অপারেটিভ সেন্টেন্সই মে দ্বারা শুরু হয়। এবং সর্বশেষ যে আমি একটি উদাহরণ দিলাম, সেই উদাহরণের মাধ্যমে বুঝতে পারবে মে ছাড়াও অপারেটিভ সেন্টেন্স হয়, তাই এটা সবসময় বাধ্যতামূলক না যে অপারেটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকতেই হবে। এক্সাম্পল, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুন টু ওভারকাম, তোমাকে টু ওভারকাম অল দ্য অবস্টেকলস, আল্লাহ তোমাকে সাহায্য করুন সকল ধরনের বাধা অতিক্রম করতে। টু ওভারকাম, অতিক্রম করতে, অল দ্য অবস্টেকলস, অবস্টেকলস মানে হচ্ছে বাধা, মানে তোমার সকল ধরনের বাধা অতিক্রম করতে আল্লাহ তোমাকে সাহায্য করুন। এখানে মে দিয়ে শুরু হয়েছে, তাই না? অ্যান্ড ইউ মে ইউ বি হ্যাপি ইন ইউর ফিউচার লাইফ, তুমি তোমার ভবিষ্যৎ জীবনে কী হও, সুখী হও। এই দুইটা সেন্টেন্সে কিন্তু মে দিয়ে শুরু হয়েছে। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হন, এখানে কি মে আছে না? নেই। কিন্তু কারোর জন্য কী করা হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে। তুমি এখানে মে দেখেই বুঝে নিবে যে হ্যাঁ, এটা অপারেটিভ সেন্টেন্স। কিন্তু আমি যে লাস্ট যে সেন্টেন্সটা দিলাম বা উদাহরণটা দিলাম, এখানে কিন্তু মে নেই, কিন্তু এই সেন্টেন্সের মাধ্যমে তুমি বুঝতে পারছো এখানে কারোর জন্য কী করা হচ্ছে, প্রার্থনা করেছে, তার মানে এটা হচ্ছে একটি অপারেটিভ সেন্টেন্স। দ্য লাস্ট ওয়ান ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য।
আসো আমরা ডেফিনেশনের দিকে তাকাই। অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সপ্রেস সাডেন অর স্ট্রং ফিলিংস অর ইমোশন লাইক সারপ্রাইজ, অ্যাঙ্গার, ডিলাইট, পেইন এটসেট্রা। তার মানে হচ্ছে অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সপ্রেস প্রকাশ করে সাডেন, হঠাৎ, অর স্ট্রং, খুব শক্তিশালী ফিলিংস অর ইমোশন, অনুভূতি, লাইক সারপ্রাইজ, তুমি হঠাৎ করে সারপ্রাইজড হলে, অবাক হলে, অ্যাঙ্গার, রাগ হলে তোমার, ডিলাইট, আনন্দিত কেউ হলে, পেইন, ব্যথা অনুভব করলে। যখন বুঝতে পারবে এই সেন্টেন্সের মাধ্যমে এই বিষয়গুলো বোঝাচ্ছে, তখনই সেটা হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। ইট ইজ এ টার্ম অফ দ্য সাডেন চেঞ্জ অফ মাইন্ড। এটা এমন একটা বিষয় যেটা কি প্রকাশ করে, সাডেন চেঞ্জ, হঠাৎ পরিবর্তন অফ মাইন্ড, কিসের, মনের। সামটাইমস অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স ক্যান স্টার্ট, মাঝে মধ্যে এক্সক্লামেটরি সেন্টেন্স কি হয়, কিভাবে স্টার্ট হয়, উইথ অ্যালাস, মানে সেন্টেন্সের প্রথমে অ্যালাস থাকবে, ব্র্যাভো থাকবে, আহ থাকবে, হুররে থাকবে, হোয়াট থাকবে, হাউ থাকবে, এটসেট্রা। অ্যান এক্সক্লামেটরি সাইন ইজ ম্যান্ডাটরি। এক্সক্লামেটরি সাইনটা তোমরা এখানে দেখে নাও, এবং একটা এক্সক্লামেটরি সেন্টেন্স যদি তুমি গঠন করতে চাও, তোমাকে অবশ্যই অবশ্যই এক্সক্লামেটরি সাইনটি দিতে হবে, ম্যান্ডাটরি, বাধ্যতামূলক, আফটার দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, কখন, সেন্টেন্সের শেষে। কখনো কখনো এই বিস্ময়সূচক বাক্যটি বাক্যের শুরুতেই বসে, মানে একটু আগে বললাম যে সেন্টেন্সের শেষে দিতে হবে, এখন বলছি সেন্টেন্সের শুরুতেই দিতে হবে। কখন তুমি সেন্টেন্সের শুরুতে দিবা, যদি কোনো বাক্যে এই যে একটু আগে বললাম অ্যালাস থাকবে, ব্র্যাভো থাকবে, আহ, ও, হুররে ইত্যাদি থাকবে, এই ওয়ার্ডগুলির পরে বা শব্দগুলির পরেই এই বিস্ময়সূচক চিহ্নটি বসাতে হবে। দেখো, ফর এক্সাম্পল, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা, আমরা খেলায় জিতে গিয়েছি, হোয়াট এ বিউটিফুল সিন, কত সুন্দর একটা দৃশ্য। লাস্ট, ইউ হ্যাভ ফেইলড ইন ইংলিশ, তুমি ইংলিশে ফেল করেছো, মানে এই ওয়ার্ডগুলি যখন থাকবে, এই ওয়ার্ডগুলি শেষে বিস্ময়সূচক বাক্য দিবে, যদি ওয়ার্ডগুলি না থাকে তাহলে সেন্টেন্সে শেষে দিবে। আজকে আমি তোমাদের সাথে অর্থগত দিক থেকে সেন্টেন্স আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট ক্লাসে আমি পার্ট 2 নিয়ে আলোচনা করবো। ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকে, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ। আল্লাহ হাফেজ।